বাংলা সাহিত্যে নক্ষত্র পতন করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি শঙ্খ ঘোষ। বাংলা সাহিত্যে আজ এক অন্ধকারময় দিন, প্রয়াত একাডেমিক পুরস্কারপ্রাপ্ত প্রবাদ প্রতিম কবি শঙ্খ ঘোষ। বাংলা সাহিত্যে ইন্দ্রপতন হলো আজ। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কবি, মারণ ভাইরাস কেড়েই নিল তার প্রাণ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 89 বছর। বার্ধক্যজনিত সমস্যার আগেই থেকেই ভুগছিলেন কবি শঙ্খ ঘোষ। এর দরুন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন, এমনকি বছরের শুরুর দিকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাকে। তার উপর দোষর হয় তার করোনা। উপসর্গ হিসেবে জ্বর এসেছিল তার। করোনা পরীক্ষা করান শঙ্খ ঘোষ, রিপোর্ট আসে করোনা পজিটিভ। হাসপাতালে আজ যেতে চাননি কবি, তাই বাড়িতেই তাকে আইসোলেশনে রাখানো হয়েছিল, চলছিল চিকিৎসা। মঙ্গলবার রাতে আচমকাই কবির শারীরিক পরিস্থিতি অবনতি হতে শুরু করে। বুধবার সকাল হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাকে এবং মনে রাখা হয় ভেন্টিলেশনে, কিন্তু শেষ রক্ষা হলো না। বেলা 11:30 নাগাদ খুলে দেওয়া হলো ভেন্টিলেশন। বাংলা সাহিত্যে নক্ষত্র পতনে শোকস্তব্ধ গোটা সাহিত্য জগৎ এবং শোকস্তব্ধ কবির গুণমুগ্ধ অসংখ্য ভক্ত শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্য তার মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। তার পরিবারও শুভানুধ্যায়ের সমবেদনা জানায়। করোনায় মারা গিয়েছেন শঙ্খদা, তার সত্ত্বেও যাতে রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে তাকে শেষকৃত্য সম্পন্ন করা হয় তা মুখ্য সচিবকে তেমন নির্দেশ দিয়েছে। শঙ্খদা গান স্যালুট পছন্দ করতেন না, তাই ওটা বাদ রেখেছি। বাংলা সাহিত্যে কবি শঙ্খ ঘোষের অবদান সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। বাবরের প্রার্থনা দিনগুলি রাতগুলি মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। তার অন্যতম উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনার জন্য একাডেমি পুরস্কার ভূষিত হন কবি শঙ্খ ঘোষ। রক্ত কল্যাণ নাটকটি কন্নড় ভাষা থেকে বাংলায় অনুবাদ করেও একাডেমি পুরস্কার পান তিনি। 2011 সালে পদ্মভূষণে কবিকে সম্মানিত করা হয়। বাংলা সাহিত্য জগতে চলে যাওয়া ক্ষতি অপরিহার্য।